আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরি নামের দাসত্ব থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম স্বাধীন ব্যবসা হোক সেটা ছোটো কি বড় প্রিয় দর্শক প্রতিবারের মতন আজকেও গুরুত্বপূর্ণ একটি ব্যবসার আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এই ব্যবসাটা শহরে গ্রামে বন্দরে ঘনবসতি এলাকায় ব্যবসাটা করতে পারবেন আপনি যদি একজন চাকরিজীবী হন আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা আপনি যদি একজন ব্যবসায়ী হন সব কিছুর পাশাপাশি এই ব্যবসাটা আপনি করতে পারবেন যে ব্যবসাটা রানিং সম্পূর্ণ রানিং এবং বারো মাসের চাহিদা আছে সব সময় চলে তবে ব্যবসাটাকে আপনাকে একটু আনকমন হিসেবে মানুষের কাছে উপস্থাপনা করতে হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং আপনারা চাইলে দুইজন বন্ধু মিলেও এই ব্যবসাটা শুরু করতে পারেন সে ব্যবসাটা হয়েছে একশো টাকার কারাকারি অফার হ্যাঁ প্রিয়দর্শক তিনটা আইটেম নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন বিস্তারিত ভিডিওটা বলে দেব সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওটি পেতে তবে যেটা বলতেছিলাম তিনটা পণ্য নিয়ে যে কাজ করবেন এক নাম্বার হচ্ছে খেলনা আর এক নাম্বার হচ্ছে রান্নাবান্না করার জন্য যে আইটেমগুলো দরকার কিচেন আইটেম সেইগুলো আর একটা হচ্ছে প্লাস্টিক আইটেম হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সরাসরি ঢাকা চকবাজার এলাকায় চলে যাবেন সেখানে এই খেলনা কিচেন আইটেম এবং প্লাস্টিক আইটেম তিনোটাই এক জায়গায় পেয়ে যাবেন পাশাপাশি দোকানে এখন খেলনা কয় টাকা দামের ক্রয় করবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এক থেকে নিরানব্বই টাকা পর্যন্ত যে পণ্যগুলো আছে এই আর দোকান কোথায় ভাই এগুলোর নির্দিষ্ট কোনো দোকান নাই আপনাকে ঢাকা চকবাজার থেকে বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে আপনার যে প্রাইসটা আছে সেই প্রাইজের ভিতর কিনতে হবে একশো টাকা লাভ রেখে মানে একশো টাকার পণ্য বিক্রি করতে চান তাহলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মালগুলো কিনতে হবে আজকে যে একশো টাকার কারাকারি অফার যে পণ্যগুলো কিনবেন সেই পণ্যগুলো হচ্ছে সেটা তো বলে দিলাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এর ভিতরে এর নিচে অথবা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট এটার ভিতরে যত ধরনের পণ্য আছে রানিং আইটেম খেলনা খেলনার দোকানে গেলেই বল বলে দিবে যে ভাই আপনি খেলনার দোকানে গিয়ে বলবেন ভাই খেলনার রানিং আইটেম কি কি তারা বলবেন যে আমার বাজেট পঁয়তাল্লিশ থেকে ষাট অথবা পঞ্চান্ন এর ভিতরে কয়েকটা দেখান খেলনা আইটেম কিনবেন দশ হাজার টাকার খেলনার আইটেমগুলো আপনার কেনা শেষ এবার চলে যাবেন ক্রোকারিস পাইকারি দোকানে সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন অথবা ষাট এর ভিতরে কি কি রানিং প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমাকে দেখান সেখান থেকে আপনি হ্যান্ড ব্যালেন্ডার মেশিন হতে পারে তারপর হাড়ি হতে পারে চামচ হতে পারে তারপর আরও অন্য অন্য যে পণ্যগুলো আছে বাটি সেট তারপর চামচ সেট হ্যাঁ গ্লাস সেট এরকম অসংখ্য প্রোডাক্ট আছে কিচেন আইটেম রান্না করার জন্য যে সমস্ত দরকার মেয়েরা সব থেকে এগুলো পছন্দ করে এবং এগুলোর চোখের সামনে পড়লে এগুলো কেনে তাহলে কি করলেন কিচেন আইটেমগুলো দশ হাজার টাকার কিনলেন এবার চলে যাবেন তার আশেপাশে অসংখ্য দোকান আছে প্লাস্টিক প্লাস্টিকের জগ গামলা তারপর র্যাক এরকম রানিং যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কি ষাট এর ভিতরে এগুলো কিনবেন অথবা পঞ্চাশ টাকা এর ভিতরে এগুলো কিনবেন এবার আমি আপনি কেনার পর ওখান থেকে আপনার এলাকায় চলে যাবেন এলাকায় চলে গিয়ে এখন এগুলো বিক্রি করবেন কোথায় হ্যাঁ এগুলো বিক্রি করার জন্য আপনার নির্দিষ্ট কোনো দোকান নিতে হবে না বিক্রি করবেন যেখানে লোকজন হাঁটাচলা করে অথবা গ্রামে সপ্তাহে দুইবার হাট বসে সেইখানে অথবা ঘনবসতি এলাকায় ফাঁকা যে মাঠগুলো আছে সেইখানে সেইখানে আপনি তিনটা আইটেমের জন্য তিনটা প্লাস্টিকের যে টেবিলগুলো পাওয়া যায় সেরকম তিনটা টেবিল কিনবেন তাহলে তিনটা টেবিলের দাম ধরেন আপনি দুই হাজার কি পঁচিশশো টাকা করে তিনটে টেবিল কিনবেন হ্যাঁ তিনটা টেবিল কিনবেন তিনটা টেবিল কেনার পর এবার সুন্দর একটা বক্স কিনবেন ব্লুটুথ সিস্টেমের বক্স অথবা পেনড্রাইভ দিয়ে যে বক্সগুলো আছে এবার আপনি সুন্দর করে একটু রেকর্ড করবেন যে চলে আসুন আমাদের মাইকের নিকট আমরা আপনাকে দিচ্ছি মাত্র একশো টাকায় কারাকারি অফার এখানে আপনারা পেয়ে যাবেন খেলনা কিচেন আইটেম এবং প্লাস্টিক আইটেম এবং কী কী আইটেম এইগুলো উল্লেখ করে সুন্দর করে রেকর্ড করবেন রেকর্ড করে ওই রেকর্ডটা বারবার রিপ্লে হতে থাকবে এবার আপনার আশেপাশে যত মানুষজন আছে সব আপনার দোকানে ভিড় জমাবে এবং বিশেষ করে মহিলারা মহিলাদের থেকে পছন্দ হয়েছে কিচেন আইটেমগুলো এবং কিচেন আইটেমগুলো আপনার কাছ থেকে কিনবে এবং প্রচুর বিক্রি হবে এবং এক এক জায়গায় স্থানে যে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার জন্য একটা মাল এই যানবাহন দরকার আপনার ভ্যান কেরয় করতে হবে না আপনি ভ্যান আপনার এলাকায় দেখবেন ভ্যানের যে গ্যারেজগুলো আছে সেই গ্যারেজ থেকে আপনি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে একদিনের জন্য ভ্যানটা ক্রয় মানে ভাড়া নেবেন ভাড়া নিয়ে এবার আপনার বাসা থেকে মালটা ভ্যানে করে উঠাইয়া সেই গন্তব্যস্থলে নিয়ে যাবেন ওইখানে গিয়ে ভ্রাম্যমান একটা দোকান দিবেন যেখানে দেখবেন ভালো ব্যবসা কিনা হয় সেখানে একটা না দুই দিন বিক্রি করলেন তিন দিন বিক্রি করলেন অথবা আপনার হাটে হাটে ঘুরে ঘিরা হাটে বসেন ওখানে বিক্রি করলেন এবার বক্সটা দেওয়ার পর বক্সটা তো থাকবেই তারপর আপনি দুইটা কি তিনটা ব্যানার টানাবেন ব্যানার লাগবেন যে ব্যানারগুলো পাঁচশো সাতশো আটশো টাকা খরচ হয় এরকম ব্যানার লাগবেন ব্যানার লেগে এরকম লিখবেন যে একশো টাকায় কারাকারি অফার একশো টাকায় কারাকারি অফার ঠিক আছে এরকম করে লিখবেন আপনারা জানেন বাণিজ্য মেলায় দেড়শো টাকায় আড়াইশো টাকায় কারাকারি অফারটা নিয়ে হাজার হাজার পণ্য তারা বিক্রি করছে হাজার হাজার পণ্য তারা বিক্রি করছে তো সেইখান থেকে আইডিয়াটা নিয়ে আপনাদের কাছে আমি আইডিয়াটা দিলাম অনেক চমৎকার একটি ব্যবসার আইডিয়া এবং অনেক চমৎকার একটি লাভজনক ব্যবসা আপনি হিসাব করেন প্রত্যেকটা পণ্যে যদি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা অথবা চল্লিশ টাকা লাভ করতে পারেন তাহলে আপনার কত টাকা লাভ আসবে তারপর আপনারা হিসাব করতে পারবেন তবে শুরু পর্যায়ে একটু কম সেল হবে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে যদি আপনার এই ব্যবসাটা সঠিকভাবে প্রয়োগ করেন এবং কাজ করেন পরিশ্রম করেন তবে ইনশাল্লাহ সফলতা পাবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন তবে সবাই অনলাইনে প্রাথমিক পর্যায়ে কেনাকাটা করবেন না সরাসরি চকবাজার চলে যাবেন ওখান থেকে আপনার পছন্দ মতন ভালো মানের ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির মালগুলো আপনারা সংগ্রহ করবেন ভালো পণ্য কিনবেন ভালো ব্র্যান্ডের কিনবেন বিক্রি করেও কি ভালো লাভ করতে পারবেন এবং কাস্টমার কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন তো এইভাবে আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন ভালো একটি লাভজনক ব্যবসা এই ভিডিওটা সম্পর্কে এই ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আজকের ব্যবসার আইডিয়াটা আপনার কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা দেখার জন্য ইনভাইট করবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন আমি নিত্য নতুন পাইকারি পণ্যের সন্ধান এবং ব্যবসার আইডিয়া নিয়ে নিয়মিত প্রতিদিন দুইটা কি তিনটা অথবা একটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিয়ে থাকি তবে দেখা হবে আগামীতে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত আমিন টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ